আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম পুরীর সাইট সিন কী কী রয়েছে সেটা নিয়ে। এই যে বৃন্দাবন গার্ডেন দেখতে পাচ্ছ, সেটাই আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এবার একটা নতুন ডেস্টিনেশনে আমরা চলে যাচ্ছি। ডেস্টিনেশন হচ্ছে ওমকারেশ্বর শিব মন্দির। এই মন্দিরটি যেতে হলে খুব তাড়াতাড়ি তোমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং বৃন্দাবন গার্ডেন অতিক্রম করেই এই মন্দিরটা তোমরা যেতে পারবে। এছাড়াও হাইওয়ে দিয়েও যাওয়া যায়। কিন্তু যারা ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আসছো পুরীর সাইট সিনগুলো ভিজিট করার জন্য, তাদের পক্ষে এটা কিন্তু লাভজনক হবে। 400 টাকার মধ্যে এতগুলো সাইট সিন অটোওয়ালারা দেখিয়ে দেবে। একটু দুপুর দুপুর করে বেরিয়ে আসলে বৃন্দাবন গার্ডেনটাও খুব ভালোভাবে ঘুরতে পারবে, আর এই ওমকারেশ্বর টেম্পলটাও খুব ভালো করে তোমরা ভিজিট করতে পারবে। এটাও আমার কাছে একটা নতুন সাইট সিন, এর আগে আমি কখনো ওমকারেশ্বর টেম্পলে আসি। ওমকারেশ্বর টেম্পলে এসে প্রথমেই তোমরা দেখা পেয়ে যাবে নন্দী দেবের, উনি স্বয়ং মন্দিরের চত্বরে দাঁড়িয়ে রয়েছেন। মন্দিরের কারুকার্যটা দারুণ সুন্দর। তো চলো ভেতরে ঢুকে তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাই। মন্দিরে প্রবেশ করে প্রথমেই পড়বে হনুমানজির মন্দির। প্রথমেই তোমরা কিন্তু এই মন্দিরটি দর্শন করে নিও। অনেক পাখি রয়েছে। Thank you.
এবারে তোমাদেরকে নিয়ে যাচ্ছি চলো যেখানে রয়েছে 108টা শিবলিঙ্গ। জায়গাটা জাস্ট দুর্ধর্ষ সুন্দর ছিল। পুরী যারা আসবে তারা কিন্তু অবশ্যই এই জায়গাটাতে এসো। এই জায়গাটাতে নিজের চোখে যদি না দেখো এই জায়গাটা, এর মাহাত্ম্য কতটা সুন্দর, কতটা সুন্দর অনুভূতি এই জায়গাটায় এলে সেটা কখনোই তোমরা অনুভব করতে পারবে না। চোখের সামনে এই প্রথমবার 108টা শিবলিঙ্গ দেখলাম। পরপর নাম লেখা রয়েছে শিবলিঙ্গগুলোর। বাইরে একটা এত বড় শিব ঠাকুরের মূর্তি রয়েছে। টাইম এখানে এলাম আর সত্যি কথা বলতে জায়গাটা এতটা সুন্দর, আসলে হাতে অবশ্যই অনেকটা টাইম নিয়েই আসতে হবে, দেখার অনেক কিছু আছে ভেতরে। পুরীর সাইট সিন হিসেবে ওমকারেশ্বর টেম্পল কিন্তু খুব জনপ্রিয় হয়ে উঠছে ধীরে ধীরে। তোমরা যারা পুরী নতুন আসছো তারা কিন্তু অবশ্যই এসো এই জায়গাটিতে। ভিডিওটা কেমন লাগলো নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।